গাইজ, আজকে মানে কি বলবো, একটা অপ্রত্যাশিত ঘটনা দেখলাম। মানে এটা অনেকের মানে কি বলবো, অনেকে অনেক রকম ভাবে এটাকে উপাখ্যান দিচ্ছে, অনেকে অনেক রকম ভাবে দেখলাম ভিডিও নামিয়েছে, কেউ পজিটিভ কেউ নেগেটিভ। তো আমি কারোর মতে যাচ্ছি না, কারোর রাস্তাও আমি চেঞ্জ করতে যাচ্ছি না, আমি আমার রাস্তা যেটা, আমার যেটা মতামত, আমি সেইটুখানি শুধু এখানে দিতে চাইছি, বলতে চাইছি আমি আমার মনের কথা। আমার স্বাধীন দেশে আমি বাস করি, তাই তো, আমি স্বাধীন দেশের নাগরিক, আমি আমার মনের কথা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করতে পারি, তাই না? তো সেই দিক থেকে একটা কি আলোড়ন সৃষ্টি হয়েছে যে 2 লাখ টাকা রিমি পেল কোথায়? রাতারাতি রিমি এত পয়সা কোথা থেকে পেল? একমাত্র 2 নম্বরি করলেই এরকম টাকা পাওয়া যায়। তো রিমি তো একটা মাস মাইনা, হয়তো রিমি তো এমন কিছু কোয়ালিফিকেশন নয়, তাই না, যে এক মাস হয়তো ও কাজ করছে, এক মাসও হবে না কাজ করছে, যে ও 2 লাখ টাকা ইনকাম করে ফেলেছে, এরকম ব্যাপারটাও কিন্তু নয়, তাই না? তাহলে এই টাকাটা কোথা থেকে এলো? সৎ পথে এত টাকা এক মাসে ইনকাম করাটা সত্যিই টাস, কথাটা কিন্তু বাস্তব কথা। তাহলে কি করেছে? তাহলে সে অসৎ পথে টাকাটাকে ইনকাম করেছে, এটা পুরো শিওর, তাই তো, এটা পুরো ড্যাম শিওর যে অসৎ পথেই ওরা, মা না মা গেছে কিনা জানি না, মেয়ে অসৎ পথে টাকাটা ইনকাম করেছে, তাই তো। তো আমি বলবো এটা অনেক সময় আমাদের কিভাবে, আমি এটা বলবো তোমাদের মানে বুঝে উঠতেও পারি না। আচ্ছা, এটা তো নতুন ঘটনা নয় যে সোশ্যাল মিডিয়াতে এসে টাকা দেখানোটা। হ্যাঁ, তোমরা বলতে পারো অনেকে পেমেন্ট পেলে, ফার্স্ট পেমেন্ট পেলে 50,000 60,000, যার যেরকম হয়, আমার যেমন হয়েছিল 8,000 কত টাকা আমি দেখিয়েছিলাম, সরি 10,000 প্রথমবার 16,000 হয়েছিল না, সরি ভুলে যাই গো, আমি প্রথম 16,000 সামথিং মনে আমার হয়েছিল, আমি দেখিয়েছিলাম। তো সেটা একটা আলাদা জিনিস। কিছু মানুষ তাদের গোল্ড দেখায়, অনেক 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 গোল্ড দেখায়, সে 2 লাখ কি আর বেশি, যার যেরকম আছে, অনেক অনেক গোল্ড দেখায়। হ্যাঁ, অনেকে কি করে, হোম টোর দেয়, মানে হোম টোর দেওয়া মানে তার ঘরে দামি দামি আসবাবপত্র, ফার্নিচার সব কিছুই থাকে, সেটা পুরোটাই সে সোশ্যাল করে। তো রিক্স জীবনে সবটারই আছে, কিসের রিক্স নেই? এই যে গোল্ড যখন আমি দেখাচ্ছি, আমার পাশে ডাকাত পড়তে পারে। পিঙ্কি পাল যখন গোল্ড দেখিয়েছিল, ভীষণ আলোড়ন সৃষ্টি হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। কেন? গোল্ড তো অনেকেই দেখিয়েছে, অনেক ভিডিওতে অনেকেরই আছে, অনেকেই দেখিয়েছে। লিকুইড মানিটা এইভাবে পার্সোনাল লিকুইড মানিটা দেখানোটা আমি দেখিনি। পার্সোনাল মানে কি, সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করেছে, সেটা হয়তো 2-1 বার প্রেজেন্টেশন করেছে, সেরকমটা দেখেছি। এরকমভাবে যেরকম ওরা মামিয়ে দেখালো, ওরকমভাবে হয়তো আমি, যে একদম সোশ্যাল মিডিয়া থেকে এটা ইনকাম, আমি জানি না রিমির চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার পরে রিমি পেয়েছে কিনা সোশ্যাল মিডিয়া থেকে, আমার আন্দাজ, আমি জানি না কোথা থেকে পেয়েছে টাকাটা, আমি সত্যিই জানি না। তো আমার সিক্স সেন্স যেটা বলছে, হয়তো ওদের অ্যাকাউন্টের কিছু থোক টাকা কোনোভাবে আমার ভাই হয়তো কোথাও এটা দেবে, কিংবা ওদের যে জমি বিক্রির টাকাটা, জমিটা বিক্রি হওয়ার কথা, সেটার হয়তো অ্যাডভান্স, এটা আমার সিক্স সেন্স থেকে বলছি, ঠিক আছে, হয়তো অ্যাডভান্স দিয়েছে, সেটাই ব্যাংকে রাখতে যাবে, কারণ ওরা মামিয়ে কিন্তু তৈরি ছিল, হয়তো ওইটাই ব্যাংকের ব্যাংকিং করতে যাবে। অনেকেই এতটা টাকা ডাইরেক্ট দেয় না অ্যাকাউন্টে, হয়তো ক্যাশ দিয়েছে, তো সেটাই হয়তো ব্যাংকিং করতে যাবে, তার আগে হয়তো তারা এই ঘটনাটা একটা ঘটিয়েছে, তাই তো। তো এটা এটা তো বোঝার কথা, 2 নম্বরে যদিও করে, আমি মানছি তোমরা যে কথাগুলো বলছো, মানে অনেকে ভিডিও করেছো যে 2 নম্বরই নোংরামি করে রিমি টাকাটা ইনকাম করেছে, ঠিক আছে, মানলাম তোমাদের কথায়। কতদিন হয়েছে রিমি কাজে গেছে? কতদিন হয়েছে? এক মাস হয়নি, আমি একটু আগেই বললাম, এক মাস কিন্তু রিমি এখনও কাজে গেছে হয়নি। কত গো জগতে আছে এরকম যে 2 নম্বরই নোংরাভাবে, মানে যে ইঙ্গিতটা করছে কিছু জন, চামড়া বেচার টাকাই বলতে চাইছিল, নোংরা মেয়ে যেটাকে বলা হয়, একদম প্রস্টিটিউট, আমি পুরো ভেঙেই বলে দিলাম, এরকমই ব্যাপারটা তারা ইঙ্গিত করছে। তো এতটাই কি একদম 2 লাখ টাকা 15 দিনে? টাকার গায়ে কি নাম্বার নেই? হ্যাঁ,
এই জায়গায় আমি একটা কথা বলতে পারি, আমি পিঙ্কির সাথে এটা নিয়ে একমত। দেখো আমি যখন যার অন্যায় দেখি, কোনো আমি ছাই দিয়ে মাছ ঢাকার চেষ্টা আমি কোনো দিন করি না, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টাও আমি করি না, ঠিক আছে? তো সেই জায়গায় কারণ কি, যার যেটা অন্যায়, যার যেটা ভুল, আমি সেটা বলার চেষ্টাই করি। সে যে যেভাবে নেবে সেটা তার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। তো উচ্ছ্বাসে হয়তো টাকাটা এনে রেখেছে কোনোভাবে, উচ্ছ্বাসে মা মেয়ে হয়তো ভিডিও করেছে, ঠিক আছে, অন্যায় করেছে, উচ্ছ্বাস ভালো, তাই না? এত মানে ব্যস্ত হওয়াটা হয়তো ভালো না, ঠিক আছে, এতটা ব্যস্ত হওয়াটাও হয়তো ভালো নয়। তারপরেও তারা যখন দেখিয়েছে অন্যায় করেছে, খুব অন্যায় করেছে, মা মেয়ের এটা একদম উচিত হয়নি, ওই টাকাটা এইভাবে লাফিয়ে ঝাঁপিয়ে টাকাটাকে নিয়ে, আর টাকাটাকে নিয়ে পিঙ্কি যেভাবে ছুটছিলে, যেভাবে রাখছিলে, একদম উচিত নয়। মা লক্ষ্মী হলেন চঞ্চলা, বুঝতে পারলে? সে তুমি দুই নম্বরই করে ইনকাম করে নিয়ে আসো আর এক নম্বরই করে নিয়ে আসো, টাকার গায়ে কিন্তু সেটা লেখা থাকে না, ঠিক আছে? টাকা লক্ষ্মী, তো লক্ষ্মী আমাদের চঞ্চলা, তো লক্ষ্মীকে খুব যত্ন করে, খুব ভালোবেসে, খুব শ্রদ্ধা করে, খুব ভক্তি করে, খুব যত্ন করে, আদর করে তাকে আগলে রাখতে হয়, না হলে কখন কখন কি দিন দেখাবে মা লক্ষ্মী কিন্তু জানো না, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যেভাবে টাকাগুলো দেখাচ্ছিলে ওরকম দেখানোটা উচিত নয়। তোমার টাকা আছে, আছে, কী দরকার আছে মানুষকে দেখালে কি তোমার 4 টাকা থেকে 6 টাকা হয়ে যাবে? হবে না, উল্টে কী হবে, 4 ডে বাজে কথা বলবে। কারণ কি বলতো, কিছু মানুষ আছে জানে তারা হয়তো 2 নম্বরি করে কত টাকা ইনকাম করা যায়, না হলে এই যে পাঠার মা, আমি আর কাউকে বলছি না, পাঠার মায়ের কথাই বলছি, উনি যেমন এসে বলছে যে এইভাবে টাকা ইনকাম করা যায়, ওইভাবে, তার মানে যে যে পথের পথিক, তাই না, যে যে পথের পথিক সেই একমাত্র সেটা ভালো করে জানতে পারবে। আরেকটা কথা বলি, সৎ পথের ইনকামের টাকা একমাত্র বুক ফুলিয়ে দেখানো যায়, বুক ফুলিয়ে খরচা করা যায়, এবং কি মনে কোনো ভয় থাকে না, পাপ থাকে না যে এটা আমি কোনো 2 নম্বরই করে ইনকাম করে নিয়ে আসছি। যদি কোনো 2 নম্বরই কাজ হবে না, তুমি, আমি একটা সাধারণ উদাহরণ দিই, তুমি ট্রেনে যাচ্ছ, ট্রেনে যাচ্ছ, তুমি টিকিট কেটেছো, তুমি রিল্যাক্সে টোটো ইয়েকে দেখে, চেকারকে দেখে রিল্যাক্সে বসে থাকবে, কারণ আমার কাছে আইনিভাবে আমি ট্রেনে উঠেছি, বেআইনি পথ আমি অবলম্বন করিনি, ঠিক আছে, আমি আইনিভাবে ট্রেনে উঠেছি। আর যদি তুমি টিকিট কেটে না উঠো, তুমি টিটিকে দেখার পরে কিন্তু তোমার মুখ চুপ, টিটি কিন্তু মনোবিজ্ঞানী নয়, ভগবানও নয়, তাই না? সে কিন্তু তোমার ভেতরে ঢুকে দেখছে না, সে কিন্তু তোমার মুখ চুপ দেখে তোমার, এটা ঘটনা, তুমি যতই স্মার্টলি নিজেকে হ্যান্ডেল করার চেষ্টা করো, তুমি যদি একটা অন্যায় করবে না, ওইটা কেউ কোনো দিন ঢাকা দিতে পারবে না মুখে চুপে, সেটা সে যত বড় খিলাড়ি হোক, আর সে যত বড়ই মানে কি বলবো, যে নিজেকে একদম দেখাতে চাক যে না আমি সঠিক, পারবে না। মাতাল যারা, মাতাল যারা মদ খায়, তারা কী বলবে বলতো, পা টলছে, মাথা ঘুরছে, কিন্তু সে কী বলবে বলতো, আমি সুস্থ আছি, আমি ঠিক আছি, কিন্তু সে বুঝতে পারছে না, সে ডিসব্যালেন্স হয়ে গেছে। হ্যাঁ, আশেপাশের মানুষ, পারিপার্শ্বিক মানুষ বুঝতে পারে যে সে মাতাল হয়ে ডিসব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে? তেমনি এই যে রিমি, টাকাটা সৎপথে যদি ইনকাম না থাকতো, এটা ওর বাবার টাকা, এটা ড্যাম শিওর ওর বাবার টাকা, এটা জাস্ট ওর মামি একটা, বললাম না ওদের বুদ্ধি তো একটু কম, হ্যাঁ, যাই হোক, তো অনেকের জ্বলছে টাকাটা দেখে, কি দরকার ভাই, আমার চারানা আছে, আমার চারানা নিয়ে আমি সন্তুষ্ট থাকি, অন্যের আটানা দেখে আমার কি লাভ আছে, অন্যের আটানা দেখে আমার কি লাভ আছে। আমি একটা গল্প বলি তোমাদের এই টাকা নিয়ে। একটা ভদ্রলোক তার নিজস্ব কোম্পানি, যেমন রতন টাটা, যেমন কি বলবো, এটা যেমন রতন টাটা, মুকেশ আম্বানি, হ্যাঁ, এরা কিন্তু বড় লোক, তাই তো, নিজস্ব বিজনেস আছে, ওরকমই অত হাইফাই নয়, তবু নিজস্ব একটা বিজনেস আছে, একটা কোম্পানি আছে তার। তো সে মোটামুটি তার কোম্পানিতে 5 জন 7 জন 10 জন কর্মচারীও আছে। তো ভদ্রলোক যে কোম্পানির মালিক, সে দিনের পর দিন, রাতের পর রাত সে ঘুমাতে পারে না, শান্তিতে দুটো খেতে পারে না, রিল্যাক্সে কোথাও বসতে পারে না, না আনন্দ করতে পারে, না সবসময় তার যেন
মানে মাথার চুল ছিঁড়ে ফেলার ব্যবস্থা, সবসময় সে টেনশনে থাকে, খুব পরেশানিতে থাকে। রোজ যখন বেরোয়, তার যে ক্লার্ক আছে একজন কেরানি, তো যখন বেরোয় তার টেবিলটা দরজাটার পাশেই, যখনই বেরোচ্ছে দেখছে সেই ক্লার্ক হয় ফোন ঘাঁটছে, তার কাজ করছে বেশ রিল্যাক্সে, গুনগুন করে গান গাইছে, হ্যাঁ আনন্দের সহিত সবসময় তার মুখটা, সেজন্য কারোর সাথে কথা বলছে, সেজন্য হাসছে, যেরকম আনন্দে থাকলে মানুষ স্বাচ্ছন্দ্যে থাকলে যেমনি থাকে। তো ওই ভদ্রলোক মানে কোম্পানির মালিক ওই কেরানিটাকে দেখে, ক্লার্কটাকে দেখে আর ভাবে, ওই এত সুখে কী করে আছে, আমি এত টাকার মালিক, আমি ওকে এই কিছু টাকা মাইনে দিই, আমার কাছ থেকে মাইনে নিয়ে ওই এত সুখে কী করে আছে, ব্যাপারটা কী দিয়ে এই কথাটাই সে তার ওপরের পোস্টে, মানে ওই ক্লার্কের ওপরের পোস্টে কারোর সাথে সে শেয়ার করেছে, ম্যানেজার ফ্যানেজার ওরকম কোনো ব্যক্তির সাথে সে শেয়ার করেছে, যে আচ্ছা আমাকে বলো তো এই রহস্যটা কী, আমাদের যে কেরানিটা রয়েছে মানে ওই ভদ্রলোক যে রয়েছে, ও তো দেখি বেশ স্বাচ্ছন্দ্যে থাকে, আনন্দে থাকে, হ্যাঁ আমি তো ওকে এই কটা টাকা মাইনে দিই, তাহলে ও এত ভালো রয়েছে কী করে। তখন ওই ম্যানেজার তাকে বুদ্ধি দেয় যে স্যার আপনি একটা কাজ করবেন, বলছে কী বলো, বলছে ওকে একটু উঁচু পোস্টে তুলে দিন, বলছে কী বলছো তুমি, ওকে উঁচু পোস্টে তুলে দেবো, বলছে হ্যাঁ ওর উঁচু পোস্টে তুলে দিন, ওর স্যালারিটা অনেক হাই করে দিন, তারপরে আপনি দেখতে পাবেন, বলছে কি কী বলছো তুমি এটা সম্ভব, বলছে দিন না, দিয়ে তার কথা অনুযায়ী সে তাকে তাই করলো, একটা অনেক উঁচু পোস্টে জব দিয়ে দিল, দিয়ে তার যা মাইনে ছিল তার 2-3 গুণ 4 গুণ 5 গুণ মাইনে তাকে বাড়িয়ে দিল। দেওয়ার পরে সে ভদ্রলোক তো বেশ আনন্দে আত্মহারা, তার বউ বেশ আনন্দে আত্মহারা। এবার কি হলো, তারা থাকতো একটা ঝুপড়ি টাইপের ঘরে, যেরকম মাইনে সেরকমভাবেই থাকতো। এবার যে টাকা হয়েছে এখন তো তার স্ট্যান্ডার্ডিতে মানাচ্ছে না, সে কী করলো একটা মানে বিলাসবহুল বাংলো বলো বাড়ি বলো সে সেখানে গেল, বেশ দিনানিপাত করছে, করতে করতে ছেলে মেয়েগুলোকে এমনি নর্মাল স্কুলে পড়াতো, এখন দেখছে তাদের সোসাইটির মানুষরা সব মেয়ে ছেলে মেয়েদের বেশ ভালো বেস্ট ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, তারা কেন পিছনে পড়ে থাকবে, তার বউ বলছে না আমার ছেলে মেয়েও ইংলিশ মিডিয়ামে পড়বে, তো চলো তার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করা হলো। আস্তে আস্তে কী হচ্ছে, সে ওই যে মাইনে পাচ্ছিলো, এই তো বিলাসবহুল একটা ফ্ল্যাট, ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়ানো, বাড়িতে নর্মাল খাওয়া দাওয়া আর হচ্ছে না, তখন মাসে আগে যখন ছিল বছরে পুজোর সময় একটা জুতো কিনতো, এখন সে মাসে 5টা 10টা 6টা জুতো কিনছে, তারপরেও তার ক্রাইসিস মিটছে না, সেই শপিং এখন আর এমনি মার্কেটে যায় না, শপিং মলে হাইফাই জায়গায় মার্কেটিংয়ে যাচ্ছে, মানে সে বিরাট ব্যাপার। আস্তে আস্তে যে টাকা পাচ্ছিল সেই টাকাতে তার কিন্তু কুলোচ্ছে না, তার বউ তাকে দিন রাত সেটা নিয়ে খোঁটা দেয়, তোমার দ্বারায় কিছু হবে না, অমুকের দেখো স্বামী কী করছে, তমুকের স্বামী দেখো কী করছে, তোমার দ্বারায় কিছু হবে না। সে ভদ্রলোক কী করলো, ওই চাকরি করতে করতেই উনি দিনের শেষে রাতের দিকে ভোরবেলার দিকে উনি কী করলো, আবার 2-4টে টিউশন পড়ানো শুরু করলো, আরও টাকার দরকার। হ্যাঁ তখন ভদ্রলোক যখন অফিসে আসে, ক্লার্ক যে ভদ্রলোক যখন অফিসে আসে কোম্পানির মালিক দেখে, এবার আস্তে আস্তে ও বেশ ডিপ্রেশনে চলে যাচ্ছে, সবসময় বিধ্বস্ত, চোখে মুখে হাসি নেই, সে এটা কেমন যেন হয়ে গেল। তখন সেই ভদ্রলোক মানে কোম্পানির মালিক ক্লার্ককে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো তোমার কী হলো, তুমি তো বেশ হাসি খুশি থাকতে, এখন তোমার বেশি পয়সা বেশি ইনকাম, তুমি তো এখন স্বাচ্ছন্দ্যে আছো, তা তোমাকে এখন আরও বেশি ভালো থাকার দরকার। বলছে না স্যার, এই টাকা আমার জীবনে বিনাশ ডেকে নিয়ে এসছে, আগে আমি যা টাকা পেতাম আমি ওই দিয়ে একবেলা খেতাম তো আর একবেলা খেতাম না, আমি বছরে একটা জুতো কিনতাম, বছরে 2টো জামা কাপড় কিনতাম, বেশ সুখে শান্তিতে ছিলাম, আমার এত চিন্তা ছিল না স্যার, আর এখন এই টাকা হতে টাকার পিছনে ছুটতে 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 আমি হাঁপিয়ে গেছি স্যার, টাকা বড়ই সর্বনাশা, টাকা টাকা বড় সর্বনাশ, সত্যিই তাই, এই টাকা থাকলে তোমার ঘুম হবে না, টাকা থাকলে তোমার ঘুম হবে না, কিন্তু তার জন্য কি যারা টাকা আলো মানুষ তারা ঘুমাচ্ছে না, তাদেরকে কী করতে হবে, একটা সিস্টেমের মধ্যে চলতে হবে, শুধু আমার জন্য ভোগ করব, আমি ভোগ করব, এরকম চিন্তাধারা থাকলে সেই টাকা দিয়ে কোনো দিন কেউ সুখী হতে পারবে না, ঠিক আছে, ভগবান দিয়ে দেখে, ভগবান দিয়ে দেখে, আজকে আমার আছে সেই টাকাটা থেকে আমি যদি একটু ডিস্ট্রিবিউট করি চারিদিকে দিই সরাই, আমার কমবে না কিন্তু, তাতে আরও বাড়বে, কিন্তু মানসিক একটা শান্তি থাকবে, ঠিক আছে। তো জানি না কথাটা আমি অযাচিত বলে ফেললাম কিনা, কিন্তু আজ কিছু মানুষ
আমি এই কথাটা এই ভিডিওটা করার উদ্দেশ্যটাই আমার এটা যে পিঙ্কি দেখিয়েছে খুব ভুল করেছে, কিন্তু কিছু মানুষ এটাকে নিয়ে এত হই হই করারও কিছু হয়নি, তাদের টাকা তারা দেখিয়েছে, তাতে কি আছে ভাই? অনেকে তো গোল্ডও দেখায়। তো আমি আবারও বলছি পিঙ্কি ভুল করেছে, এটা দেখানোটা উচিত হয়নি, কিন্তু 2 নম্বরি টাকা হলে এইভাবে বুক চেলিয়ে দেখাতে পারতো না, টাকাটা 1 নম্বরি টাকা বলেই বুক চেলিয়ে দেখাতে পেরেছে। ঠিক আছে, এর বেশি কিছু বলা আমার মনে হয় আর প্রয়োজন নয়। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেই।